সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধু হিসেবে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যারা আমাকে পার্সোনালি নক করে অথবা আমার ভিডিও কমেন্টসের নিচে কমেন্ট করে থাকেন যে ভাই আমার ফোনটি বারবার আপডেট চাচ্ছে, আমি কি আপডেটটা করাবো, বা করলে কি কোনো ক্ষতি হবে, বা কেন করব। বিষয়টি যারা জানেন তারা আরও ভালোভাবে জানার জন্য, বা যারা জানেন না তারা পুরোপুরি জানার জন্য দেখতে থাকুন ইউটিউব বাংলা। আপনাদের সাথে আছি আমি রবিন, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে কিছু ছোট ছোট উদাহরণ মাধ্যমে চেষ্টা করব যে আপনাদেরকে চমৎকারভাবে বিষয়টি বোঝানোর জন্য। ধরে নিন আপনি যে বাসায় থাকেন, এই বাসাটি কিন্তু একটি জায়গার উপর অবস্থিত, বা একটি জায়গার উপর আপনি এই বাসাটা করেছেন। এখন জায়গাটাকে আপনি ধরে নিন হার্ডওয়্যার এবং আপনার বাসাটাকে ধরে নিন সফটওয়্যার। এখন আপনি যখন বাসাটি তৈরি করেছেন, এটা কিন্তু চমৎকার চমৎকার কিছু শক্তপোক্ত পিলারের মধ্যে এই বাসাটি তৈরি করেছেন। ধরেন পাঁচটি পিলারের মধ্যে তৈরি করেছেন বাসাটি চমৎকারভাবে দাঁড়িয়ে থাকার জন্য। এখন হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে আপনার একটি পিলার ঠিকমতো করা হয়নি, বা সেটা মেরামত করার প্রয়োজন। সো স্বাভাবিকভাবে আপনি পিলারটাকে মেরামত করে ফেলেন, এবং আবার অনেক সময় দেখা যায় যে আপনার বাসাটা আর দুই চারজনের বাসার চেয়ে অনেক পুরাতন হয়ে গেছে, বা দেখতে অসুন্দর দেখাচ্ছে। তখন আপনি আবার সেই সবার সাথে তাল মিলিয়ে আপনি আপনার বাসাটাকে চমৎকারভাবে করে ফেলেন। সো অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার কিন্তু ঠিক একই রকম। যখন অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যারটি ডেভেলপার মনে করে যে সেখানে কোনো কিছু ত্রুটি আছে, যে ত্রুটির কারণে আপনার ফোনটা স্মুথলি চলবে না, অথবা আপনার ফোনে কোনো ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে, তখন অ্যান্ড্রয়েড ডেভেলপাররা সেই সফটওয়্যারটার কোডিংগুলি চমৎকারভাবে চেঞ্জ করে এবং ম্যাচ করে একটি আপডেট আপনাকে দিয়ে দেয়। এবং আপনি যখন আপডেটটি করে নেন, তখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চমৎকারভাবে চলতে শুরু করে এবং ভাইরাস বা ম্যালওয়্যার অ্যাটাক থেকে চমৎকারভাবে সুরক্ষা হয়ে যায়। ঠিক একইভাবে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ব্যবহার করে থাকেন, থার্ড পার্টি অ্যাপস, যখন ওই অ্যাপসগুলি আপনার অ্যান্ড্রয়েড ফোনের কোডিংয়ের সাথে ম্যাচ করে না, তখন অ্যাপসটি বারবার ক্র্যাশ করতে শুরু হয়। তখন ডেভেলপার যখন বুঝে যায় যে অ্যাপ এই ত্রুটির কারণে আপনার অ্যাপসটি বারবার ক্র্যাশ করছে, সো ঠিক একইভাবে থার্ড পার্টি ডেভেলপাররাও আপনার ফোনের সফটওয়্যারের সাথে তাল রেখে চমৎকারভাবে কম্বিনেশন করে একটা আপডেট ছেড়ে দেয় আপনাকে, বা নতুন নতুন ফিচারগুলি অ্যাড করে আপনাকে একটা আপডেট দিয়ে দেয়। এবং আপনি যখন আপডেটটা করে নেন, তখন আপনি নতুন নতুন ফিচারগুলি পেয়ে যান এবং চমৎকার চমৎকার কিছু অপশন ব্যবহার করতে পারেন, এবং আপনার অ্যাপসটি আর ক্র্যাশ হয় না। সো ঠিক এই ধরনের ব্যাপারগুলির জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বারবার আপডেট আসতে শুরু করে, এবং আমাদের যে সফটওয়্যার ডেভেলপারগুলি আছে যারা থার্ড পার্টি অ্যাপ, ধরেন ফেসবুক বা গুগল, এরা বারবার আপনাকে আপডেট পাঠায় যাতে আপনার অ্যাপটি চমৎকারভাবে কাজ করে আপনার ফোনের সাথে তাল রেখে, এবং আপনার ফোনটি যেন স্মুথভাবে কাজ করে। বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা চমৎকারভাবে বুঝতে পেরেছেন খুব সহজে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।